পার্থক্যটা? এরা যদি উপলব্ধিতে একটা আর্টিস্ট নাম নিতে পারে, তবে আমি তারপরে যেটা বলছিলাম 30 মার্চ যে শো করব তোমার ভাবির জন্মদিনে, বিয়ের পরে আমি যেসব ছবি এঁকেছি সেগুলো প্লাস যেসব ছবি তোমার ভাবি জীবিত কালে আমি চিন্তা করেছি, কিন্তু আঁকিনি, তাকে দেখানো হয়নি যেহেতু সে অসুস্থ এবং আমিও আঁকিনি, সেগুলো দিয়ে আমি প্রদর্শন তো আমার প্রদর্শনীর আবার কতগুলো নিয়ম আছে। আমি নিউমারোলজিতে বিশ্বাস করি, আমি 1 নম্বরে নিয়ে আসি, তা হয় 28টা, তাহলে 37টা, তাহলে আমার তো শরীরটা